وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে এখানে আমরা একত্রিত হয়েছি পবিত্র জুমার দিনের মসজিদে নববীর খুতবার বাংলা অনুবাদ শ্রবণ করার জন্য। আসলে এই দায়িত্বটা পালন করে থাকেন আমাদের সম্মানিত বড় ভাই, পিএইচডিতে অধ্যয়নরত শাইখ শেখ সাদি বিন আব্দুর রশিদ হাফেজাহুল্লাহ। কিন্তু তিনি আজকে বিশেষ কারণে আপনাদের মাঝে উপস্থিত থাকতে না পারার কারণে দায়িত্বটা আমাকে প্রদান করেছেন। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে আজকে সম্মানিত খতিব, আজকে তারিখ হচ্ছে 8/7/1440 হিজরি, অর্থাৎ 8 তারিখ আজকে রজব মাসের 1440 হিজরি আজকে খুতবা দিয়েছেন মসজিদে নববীতে সম্মানিত খতিব শেখ সালাহ আল বুদাইর হাফেজাহুল্লাহ। তিনি অত্যন্ত মূল্যবান একটি ভাষণ বা খুতবা পেশ করেছেন। বিষয়বস্তু হচ্ছে যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করা, সংরক্ষণ করা, এবং যারা এই পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করে না, এটাকে নষ্ট করে, তাদের কি ভয়াবহ পরিণতি। যারা যথাওয়াক্তে যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজকে না পড়ে অন্য ওয়াক্তে পড়ে, অন্য সময়ে ইচ্ছামতো খেয়াল খুশি মতো পড়ে, তাদের কি ভয়াবহ পরিণতি। এবং এই নামাজের কি সওয়াব, এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি তার ভাষণের শুরুতে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের উপর, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাত সালাম পেশ করেছেন, তারপরে তার সাহাবীদের জন্য, অনুসারীদের জন্য দোয়া করেছেন। এরপরে তিনি সমস্ত মুসলিম উম্মাকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। তারপরে তিনি মুসলমানদেরকে ডেকে বলছেন, হে মুসলিম সম্প্রদায়, হে মুসলমানগণ, আল্লাহ সুবহান ওয়া তাআলা মানব জাতির জন্য স্পষ্টরূপে বর্ণনা করেছেন দিনের মাইল ফলককে, অর্থাৎ দিনের পথে চলতে গেলে কোন চিহ্ন, কোন মাইল ফলক ব্যবহার করে চলতে হবে সেটা স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন। যে মাইল ফলক অনুযায়ী চললে বোঝা যাবে যে মানুষটা দিনের ভেতরেই আছে, দিনের পথেই চলছে। অনুরূপভাবে শরীয়তের যে নিদর্শনাবলী, আল্লাহ এটা সুস্পষ্টরূপে বর্ণনা করেছেন। মানুষ যখন সেই নিদর্শনাবলী ফলো করে, সেই চিহ্নসম ফলো করে চলবে, তখন বোঝা যাবে যে সে শরীয়তের ভেতরে আছে, শরীয়তের থেকে বের হয়ে যায় নাই, শরীয়তের ভেতরেই সে আছে। ঠিক এরকম একটা মাইল ফলক, যেটার উপরে চললে, যেটার পথ ধরে চললে মানুষ দিনের ভিতরে চলতে পারবে, সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষদের উপরে, তার বান্দার উপরে পাঁচ ওয়াক্ত, যেটা দিনে রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ সকলের নিকটে পরিচিত, সুপ্রসিদ্ধ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, এটাকে যথাযথভাবে হেফাজত করার বিষয়টি আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেছেন, হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজসমূহকে যথাযথভাবে হেফাজত করো। বিশেষ করে আরো গুরুত্ব দিয়ে বললেন, ওয়াস সলাতিল উস্তা, অর্থাৎ আসরের নামাজকে। এটা নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সঠিক পথ সলাতুল উস্তা, তার উদ্দেশ্য আসরের নামাজ, সেটাকে তোমরা সংরক্ষণ করো, সবগুলো তো পড়বে, আরো বিশেষ গুরুত্ব দিলেন এবং বললেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য নামাজে দণ্ডায়মান হও, দাঁড়াও,
বিনয়ীভাবে খুশু খুশু সহকারে চুপ থেকে কথাবার্তা না বলে কায়মনোবাক্যে আল্লাহ অনুগত হয়ে এরপরে সম্মানিত খতিব বলছেন, যে ব্যক্তি এই নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন ইচ্ছাকৃতভাবে এটাকে ছেড়ে দেয়, এটাকে আদায় করতে অস্বীকার করে, এটাকে আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নেই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে বর্জন করে, নামাজ আদায় করতে অস্বীকৃতি জ্ঞাপন করে, ইসলামে তার কোনো অংশ নেই, যতই সে মুসলমান হিসেবে দাবি করুক না কেন। লা হাওলা লাহু ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নেই। দলিল কি? জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনা আর রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, ব্যক্তির মাঝে এবং তার শিরিক ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ। একজন মুসলিম ব্যক্তি সে শিরিক থেকে দূরে থাকবে কিসের মাধ্যমে? নামাজ আদায়ের মাধ্যমে। কুফরি থেকে দূরে থাকবে কিসের মাধ্যমে? নামাজ আদায়ের মাধ্যমে। আর যদি সে নামাজ ছেড়ে দেয় সে কিসে নিমজ্জিত হবে? কুফুরিতে এবং শিরিকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা সহিহ মুসলিমের হাদিস। এরপরে বিখ্যাত সাহাবী আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন যে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না, শরিক করবে না। আপনারা তো বোঝেন শিরিক কাকে বলে, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করবে না। ওয়া ইন কুতিতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করেও দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেও দেওয়া হয়, তবু আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজকে তুমি বর্জন করবে না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বর্জন করে, বারিআত মিনহু আয-যিম্মা, ফাকাদ বারিআত মিনহু আয-যিম্মা, তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। এর অর্থ কি? উলামাগণ বলেছেন কেউ কেউ এর অর্থ হলো সে কাফের হয়ে যায়, ফাকাদ বারিআত মিনহু আয-যিম্মা। আবার কেউ কেউ বলেছেন এর অর্থ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় তার উপরে আল্লাহর নিরাপত্তা, আল্লাহর দায় দায়িত্ব, আল্লাহর জিম্মাদারি এটা থাকে না, উঠে যায়। অর্থাৎ যে কোনো মুহূর্তে সে দুনিয়াতে যে কোনো মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে, দুনিয়াতে তো হবেই, আবার যদি দুনিয়াতে কেউ তার উপরে সীমা লঙ্ঘন করে, তাকে কষ্ট দেয়, তাকে হত্যা করে ইত্যাদি করে, তাহলে পরকালে আল্লাহ তাকে যে হত্যা করবে তাকে পাকড়াও করবে না, তাকে তলব করবেন না, কারণ তার জিম্মাদারি আল্লাহর কাছে নাই, কারণ সে ইচ্ছাকে তো ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। যে হাদিস এটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ, না এটা যে ইবনে মাজাহ হাদিস। এরপরে রাসূলুল্লাহ হাদিস আরো বলেছেন, ওয়ালা তাশরাবিল খামরা, হে আবু দর্দা, তুমি মদ পান করবে না। মদ পর্যন্ত এই যে হেরোইন আরো গাঁজা আরো অনেক কিছু আছে, এটা হলো মদ জাতীয় জিনিস, যেগুলো বসে লা তাশরাবিল খামরা, এগুলো তোমরা পান করবে না, নেশাজাতীয় দ্রব্য, মদ, গাঁজা, সেনসিটিভ। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই মাদক দ্রব্য এটা হচ্ছে সকল অনিষ্টের, সকল ক্ষতির চাবিকাঠি। বিশাল ব্যাখ্যা একটা হাদিসে, কিন্তু আমাদের সেটা সময় সংকলন হবে না। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, সমগ্র মুসলিম উম্মা তাদের এজমা হয়ে গেছে, কোনো মতবিরোধ নেই, যারা মুসলিম উম্মা তাদের মাঝে মতবিরোধ নেই, এজমা হয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন নির্ধারিত সময়ে, তার নির্ধারিত সময় রয়েছে। এই নামাজগুলির, ফরজ নামাজগুলির যেমন শুরু ওয়াক্ত রয়েছে, শেষ ওয়াক্ত রয়েছে। কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয়
যে সে ফরজ নামাজকে তার নির্ধারিত সময়ের আগে পড়বে এটা বৈধ নয়, যেমন ভাবে বৈধ নয় নির্ধারিত সময়ের পরে যে পড়বে এটা, এটা কি বৈধ? বৈধ নয়, এটা এজমা হয়েছে মুসলিম উম্মতের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয়ই নামাজ এটা ফরজ হয়েছে মুমিনদের উপরে, ফরজ করা হয়েছে নির্ধারিত ওয়াক্তে, যে নির্ধারিত ওয়াক্তে আদায় করার বিষয়ে নামাজ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্না লিসসালাতি ওয়াক্তান কা ওয়াক্তিল হজ, নিশ্চয়ই এই নামাজের জন্য সময় রয়েছে নির্ধারিত, যেমন হজের জন্য নির্ধারিত সময় রয়েছে। হজ যেমন হজের মাস ছাড়া অন্য মাসে পড়া বৈধ নয়, আরাফার মাঠে নির্ধারিত সময় ছাড়া যদি কেউ দাঁড়ায় ওর হজ হবে, এটা যেমন বৈধ নয়, জুমার নামাজ যেমন শনিবারে পড়া বৈধ নয়, শনিবার হবে জুমা, তো তেমনি ভাবে নামাজের যে ফরজ নামাজগুলির যে নির্ধারিত সময় রয়েছে এগুলি নিয়ে সীমালঙ্ঘন করা এটাও বৈধ নয়। বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কঠোরভাবে হুমকি দিয়েছেন ওই সমস্ত নামাজিদেরকে, মুসল্লিদেরকে, যারা নাকি পাঁচক্ত নামাজের যে নির্ধারিত সময় রয়েছে এই সময় থেকে নামাজকে বিলম্বে আদায় করে, সেই সময় থেকে বের করে অন্য সময়ে পড়ে, এদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কঠিনভাবে হুমকি দিয়েছেন। যারা এই নামাজকে সময়, এই নামাজকে আদায় করে তার সময় বের হয়ে যাওয়ার পরে, নামাজের একটা সময় রয়েছে, এই সময় বের হয়ে যাওয়ার পরে নিজের খেয়ালখুশি মতো তখন পড়ে, তাদেরকে আল্লাহ কঠোরভাবে হুমকি দিয়ে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অত্যন্ত দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য, যারা নাকি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফিল থাকে, নির্ধারিত সময় না পড়ে দেখা যায় আরাক ওয়াক্তে যেয়ে পড়ে, যোহরের নামাজ আসর। বলছেন এই অবস্থাটা মুনাফিকদের অবস্থা, যারা নাকি নামাজের যেটা আল্লাহ নির্ধারিত সময় করে দিয়েছেন সেই সময় না পড়ে খেয়ালখুশি মতো অন্য ওয়াক্তে পড়ে, এটা কাদের কাদের অবস্থা? এটা মুনাফিকদের অবস্থা। এবং মুসলমানদের মধ্যে যারা ফাসেক, এটা তাদের অবস্থা, যারা নাকি রাত্রের নামাজ দিনে পড়ে, দিনের নামাজ রাত্রে পড়ে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নামাজ পড়ে, সময়ের গুরুত্ব দেয় না, নামাজ বিশুদ্ধ হওয়ার যে শর্ত রয়েছে সে অনুযায়ী তারা পড়ে না, এটা তাদের অবস্থা। এটা তারা এটা কেন করে? এটা তারা করে তুচ্ছতা বশত, নামাজের প্রতি গুরুত্ব নাই, অলসতা, খেলতামশা, নামাজ দিয়ে খেলতে বসা, কোনো নামাজের প্রতি উদাসীনতা, নামাজের প্রতি গুরুত্বহীনতা, এইগুলোর কারণে তারা এগুলো করে, এদের জন্য কঠিন হুমকি আল্লাহ দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাতাতহু আস-সালাতু, যার নামাজ ছুটে যায়, ফাকাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, তার অবস্থাটা কেমন? যেন তার পরিবারকে সমূলে ধ্বংস করা হয়েছে এবং তার সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, তার অবস্থাটা এমন। যে ব্যক্তির নামাজ ছুটে যায় তার অবস্থা কি? যেন তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার সম্পদকে সব ছিনি নেওয়া হয়েছে। এখানে উথিরার অর্থ কি? মানে এমনভাবে তার সম্পদ ধ্বংস হয়েছে যে সেটা আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই, মানে সেটা আবেদন করে যাবার ফিরে পাবে এরকম উপায় নেই। তার মানে পরিবার যদি ধ্বংস করা হয়, অর্থাৎ যদি কেউ তার পরিবারকে হত্যা করে, তাহলে ইসলামের তো নিয়ম আছে কি? ইসলামের নিয়ম অনুযায়ী সে বিচার চাইতে পারে, তার হত্যার প্রতিশোধ চাইতে পারে, কিন্তু যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তার পরিবার এমনভাবে ধ্বংস হয়, ধ্বংস হওয়ার মতো এটা, যে সেটা ফিরে পাওয়ার কোনো উপায় নেই, মানে সেটা প্রতিশোধ গ্রহণ করতে পারবে, সম্পদটা যেন এমনভাবে ধ্বংস হলো তার, যেন সে আর ফিরে পাবে না। ইমাম সাহেব বলছেন, সম্মানিত খতিব সাহেব, যে এখানে সাদৃশ্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে যে ব্যক্তি নামাজ ছুটে গেল যেন তার সম্পদ এবং পরিবার ধ্বংস হলো, এই যে সাদৃশ্যতা দিলেন কেন? বলছেন যে যে ব্যক্তির নামাজ ছুটে গেল
এখানে নামাজ ছুটে যাওয়ার অর্থ কি? নির্ধারিত ওয়াক্তে নামাজ না আদায় করে, জোহরের নামাজ জোহরের সময় না পড়ে, ইসাকৃত হবে আসরের সময় পড়া, এটা হলো নামাজ ছুটে যাওয়া। কথা বুঝতে পেরেছেন? নামাজ ছুটে যাওয়ার অর্থ হলো জোহরের নামাজ নির্ধারিত জোহরের সময় না পড়ে আসরের সময় পড়া, না হলে নামাজ ছুটে যাওয়া। তো যে ব্যক্তির এই নামাজ ছুটে গেল, যেন তার উপরে যে একটা গুনার চিন্তা এবং সওয়াব ছুটে যাওয়ার চিন্তা যেমন তার উপরে একত্রিত হল। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ মানে অন্য অক্তে পড়ল, তার উপরে কি হলো? একাধিক একদিকে যেমন তার একটা দুশ্চিন্তা, কিসের? সে গুনাগার, অন্যদিকে তার সওয়াব নাই। যেমনভাবে যে ব্যক্তির সম্পদকে এমনভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, সে ওটাকে ফিরে পাওয়ার কোনো আশা নেই, এবং তার পরিবারকে ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সে কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারবে না, ঠিক একই অবস্থা। কথাটা কি বুঝে এসেছে? এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একজন বড় পণ্ডিত, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ব্যক্তি একক তো নামাজ ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কিন্তু নিয়ত আছে সে সেটা অন্য সময়ে গিয়ে পড়ে নেবে, আদায় করে নেবে, তাহলে এর এই কাজটা কি কোনো কবিরা গুনাহ হবে? প্রশ্ন বুঝতে পেরেছেন? তো আমি জোহরের নামাজ পড়বো না, এখন ইচ্ছাকৃত ছেড়ে দিচ্ছি, আসরের সময়কে আমি পড়ে নেব, এই কাজটা কি কবিরা গুনাহ হবে? তখন উনি উত্তর দিয়েছেন যে কোনো ফরজ নামাজকে তার নির্ধারিত সময়ে থেকে বিলম্ব করা ইচ্ছাকৃতভাবে, এটা একটা কবিরা গুনাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একটা নামাজকে এভাবে নির্ধারিত সময় আদায় করলো না, সে কী করলো? একটা বড় ধরনের কবিরা গুনাহ করলো। এখন সেজন্য এটা থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে যত সম্ভব তওবা করে, সৎ কাজ করে। এরপরে বলছেন যে যদি সে অন্য ব্যক্তিকে সেটা আদায় করে নেয় শুধুমাত্র, তও বা অন্য অন্য সৎ কাজ না করে, তাহলে তার এই যে গুনাহ হয়েছে সেটা আদৌ দূর হবে না। এটা সমস্ত মুসলমানদের এজমা, কোনো মতবিরোধ নেই। কথাটা কি বুঝে এসছে? এরপরে উনি বলছেন যে হে মুসলমানগণ, যে ব্যক্তি ভুলে গেল কোনো নামাজ পড়তে পারে নাই, অথবা ঘুমিয়েছিল পড়তে পারে নাই, তাহলে ঘুমন্ত ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হবে সেজন্য সেটা পড়ে নেয়, যখন কেউ ভুলে যাবে সে যখন স্মরণ হবে সেজন্য পড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নাম আনহা, যে ব্যক্তি কোনো নামাজকে ভুলে গেল অথবা নামাজ থেকে ঘুমিয়ে থাকলো, ফা কাফফারাতুহা আয়ুসাল্লিহা ইযা যাকারা, এর কাফফারা হলো যখন সেটা স্মরণ হবে তখন সেটা পড়ে নেবে, যখন ঘুম থেকে জাগবে সেটা পড়ে নেবে, এটা ছাড়া আর কোনো কাফফারা নেই, মানে ওটা আদায় করে নেবে, যখন জাগ্রত হবে তখন পড়ে নেবে ওর কাফফারা, যখন ঘুম থেকে উঠবে যখন স্মরণ হবে তখন পড়ে নেবে, এটাই ওর কাফফারা। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এরপরে তিনি বলছেন যে অনেক লোক রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে সীমালঙ্ঘন করে ঘুমিয়ে থাকে, তাই বলছেন যে এই সীমালঙ্ঘন করে ঘুমিয়ে থাকাটা কেমন? নামাজের সময় শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, কয়েকটু ঘুমিয়ে নি, পাঁচ মিনিট ঘুমায় নি, কিন্তু তার এই আশা নেই যে সে উঠতে পারবে, তাহলে সে সীমালঙ্ঘন করলো না, কেন সে ঘুমালো এখন? আজান হয়ে গেছে, সময় হয়ে গেছে, তাই বলছেন যে এটা একটা সীমালঙ্ঘন, যে নামাজের সময় হওয়ার পরে ঘুম পড়া, অথচ সে জানে, তার ধারণা আছে যে সে উঠতে পারবে না, নামাজের সময় শেষ হয়ে যাবে তাও সে উঠতে পারবে না, তাহলে এই মুহূর্তে ঘুমানো সে তো সীমালঙ্ঘন। বলছেন যে তবে যদি এই ধারণা হয় যে আমি একটু সময় ঘুমিয়ে নিয়ে আবার উঠতে পারব, তাহলে তার সমস্যা নাই, অথবা কেউ আশা তাকে ডেকে দিবে, তাহলে সে সময় ঘুমালে তার কোনো অসুবিধা নাই। এটা কেন বললেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি নামাজ থেকে ঘুমিয়ে থাকে তাহলে কোনো সমস্যা? তখন রাসূল সাল্লাম বলছিলেন
যে ঘুম পড়লে সমস্যা নেই, ঘুমিয়ে থাকলে এটা সীমালঙ্ঘন না, কিন্তু জেগে থেকে নামাজ না পড়া এটা হলো সীমালঙ্ঘন, এটা সমস্যা। তখন ইমাম সাহেব এখানে বলছেন যে তবে কিছু ব্যক্তি আছে নামাজের সময় হওয়ার পরে যে সে কী করে ঘুম পড়ে, এরকম আসে কিছু লোক, আজান যখন হয় এর আগে কিন্তু এটা টিপতেছে মোবাইল, যখন আজান হয় তখন যে একটা শুলো তাই একটু 5 মিনিট পরে উঠতেছি, অথচ সে জানে যে সে উঠতে পারবে, এটা সীমালঙ্ঘন, এটার জন্য তার গুনাহ হবে, এটা তার অপরাধ। এরপরে ইমাম সাহেব বলছেন যে আসরের নামাজ যেটা, এই আসরের নামাজটা সে বিলম্ব করবে না ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ হওয়া পর্যন্ত, ভালো করে খেয়াল রাখবেন, সূর্য হলুদ হওয়া পর্যন্ত আসরের নামাজকে বিলম্ব করবে না, এর আগে পড়ে নেবে, কারণ যদি সে এটা করে তাহলে সে গুনাহগার হবে। আলেমদের প্রসিদ্ধ দুইটা মত আছে এই ক্ষেত্রে, যেটা সঠিক মত সেই মত অনুযায়ী সে গুনাহগার হবে যদি আসরের নামাজ সূর্য হলুদ হওয়ার পরে পড়ে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, আসরের রক্ত এটা জারি থাকবে সূর্য হলুদ হওয়া পর্যন্ত, সূর্য হলুদ হয়ে গেলে তখন পরে যদি কেউ পড়ে গুনাহগার হবে, এই জন্য গুনাহগার হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের রক্ত জারি থাকবে কতক্ষণ পর্যন্ত, সূর্য হলুদ হওয়া পর্যন্ত, এটা মুসলিমের হাদিস। এরপরে বলছেন যে ওয়ালা ইউয়াখিরুল ইশা আন নিসফিল লাইল, ইশার নামাজ সেটা বিলম্ব করবে না রাত্রের অর্ধেক হতে, মানে অর্ধেক রাত পর্যন্ত সে এর ভিতরে পড়ে নিতে পারবে, কিন্তু অর্ধেক রাত হয়ে গেলে সে আর পড়লে সে গুনাহগার হবে, এরপরে আর সে বিলম্ব করবে না, অর্ধেক রাত্রের পরে আর বিলম্বে নিয়ে যাবে না, সে নামাজ আগেই পড়ে ফেলবে অর্ধেক রাত হওয়ার আগেই, কারণ রাসূল সাল্লাম বলেছেন ওয়াক্তুল ইশা ইলা নিসফিল লাইল, এশার রক্ত এটা অর্ধেক রাত পর্যন্ত, এটা মুসলিমের হাদিস। বলছেন ফজরের নামাজ এটা বিলম্ব করবে না সূর্য উদয় পর্যন্ত, ফজরের নামাজ বিলম্ব করবে না সূর্য উদয় পর্যন্ত, নবী সাল্লাম বলেছেন অর্থাৎ সূর্য ওঠার আগেই ফজর নামাজ পড়ে ফেলবে, রাসূল সাল্লাম বলেছেন ওয়াক্তু সালাতি সুবহি মিন তুলুইল ফাজরি মা লাম তাতলুই শামস, অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত যেটা এটা ফজর উদয় হওয়ার পর থেকে নিয়ে, অর্থাৎ ফজরের আজান হওয়ার পর থেকে নিয়ে সূর্য না ওঠা পর্যন্ত, উঠে গেলে বাস আর সে ওয়াক্ত থাকলো না, অতএব সূর্য ওঠার পর সূর্য ওঠা পর্যন্ত এটা বিলম্ব করবে না, এটা মুসলিমের হাদিস। এরপরে সম্মানিত খতিব সাহেব বললেন যে ব্যক্তি কোনো নামাজ যে কোনো কারণে দেরি হয়ে গেছে, কিন্তু যদি সে ব্যক্তির নামাজটার এক রাকাত কমপক্ষে পড়তে পারে রুকু সহকারে সেজদা সহকারে তার নির্ধারিত যেটা ওয়াক্ত রয়েছে, পূর্বে কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকটা নামাজের শুরু ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত রয়েছে, তো ওয়াক্ত শেষ হওয়ার আগেই যদি কোনো ব্যক্তি একটা রুকু এবং সাজদা সহকারে একটা রাকাত সে পায়, রুকু এবং সাজদা সহকারে যদি একটা রাকাত সে পায় তাহলে সে নামাজ পেয়ে গেল, মানে সময় শেষ হওয়ার আগেই এক রাকাত পেয়েছে, তাহলে দ্বিতীয় যেটা রাকাত সেটা যদি সময় বের হওয়ার পরে পরে তাহলে গুনাহগার হবে না, মানে এতটুকু আপনাকে সচেতন রাখতে তাড়াহুড়া করে পড়ে ফেলতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদরাকা রাকাআতান মিনাস সালাহ ফাকাদ আদরাকা সালাহ, যে ব্যক্তি নামাজের এক রাকাত পেল সে পুরো নামাজ পেয়ে গেল, অর্থাৎ সময় থাকতে এক রাকাত পেলে নামাজ পেয়ে গেল, আর সময় বের হওয়ার পরে পড়লে সে নামাজই পেল না যদি ইচ্ছাকৃতভাবে করে। এরপরে বলছেন তবে যে ব্যক্তির মানে ঘুমিয়ে গেছে নামাজ শুরু হওয়ার পরে নামাজের রক্ত হওয়ার পরে ঘুম শুরু করে নাই, আগে থেকে ঘুমিয়েছিল বেচারা, যে গভীর ঘুম চলে আসছে আবার সতর্কতাও অবলম্বন করেছে চেষ্টাও করেছে যেমন অ্যালার্ম দিয়ে রেখেছে কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই, এর কি কোনো দোষ হবে? এর কোনো দোষ নেই, এর কোনো সমস্যা নেই, কারণ তার যেটা দায়িত্ব সে সেটা গ্রহণ করেছে, কিন্তু গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে গেছে উঠতে পারে নাই, এজন্য এটা তার জন্য সীমালঙ্ঘন নয়, এটা তার জন্য দোষণীয় নয়, দোষণীয় সেটা যেটা আগে বলা হয়েছে। এরপরে উনি বলছেন যে যে ব্যক্তি একটা নিয়ম বানিয়ে নিয়েছে যে সে অ্যালার্ম দিয়ে রাখে কখন ঘুম থেকে ওঠার জন্য, সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখছে, এর নিয়ম বানিয়ে নিয়েছে, কিছু কিছু লোক আছে এটা নিয়ম বানিয়ে নিয়েছে যে অ্যালার্ম দিয়ে রাখে ফজরের পরে ওঠার, সূর্য ওঠার পরে উঠবে এবং একটা নিয়ম বানিয়ে নিয়েছে, এটা ফজরের নামাজের কোনো গুরুত্ব নেই তার কাছে, এবং
এটা তো অ্যালার্ম দিয়ে রেখেছে, বরং আর কাউকে দায়িত্ব দেয়নি যে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিস, এরকম দায়িত্ব কোনো কাউকে দেয় নাই। তাহলে সেই হবে সেবলঙ্ঘনকারী, সেই তারই হবে দোষ এবং সে হবে গুনাহগার, এবং তাকে গণ্য করা হবে সেই ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে। কথাটা বুঝতে পেরেছেন কি? যে ব্যক্তি এরকমভাবে করে সেই ইচ্ছাকৃত হবে নামাজ ত্যাগ করে। আল্লাহুল মুস্তাআন। এরপরে সম্মানিত খতিব বললেন যে যার একটা নামাজ বা কিছু নামাজ ছুটে গেছে ইচ্ছাকৃত না, হয়তো ঘুমিয়েছিল অথবা ভুলে গিয়েছিল বা কোনো কাজে মশগুল থাকার কারণে বা কারো বাধাগ্রস্ত হওয়ার কারণে পড়তে দেয় নাই কেউ, এরকম যদি নামাজ ছুটে যায় তাহলে কি করবে সে? তাহলে সে কী করবে? এই নামাজগুলিকে ধারাবাহিকভাবে আদায় করবে। যেমন জোহরের নামাজ ছুটে গেছে, আসরের নামাজ ছুটে গেছে, মাগরিব তিন ওয়াক্ত নামাজ ছুটে গেছে, দিয়ে এশার সময় সে সুযোগ পেয়েছে পড়ার, তাহলে সে কী করবে? প্রথমে জোহর পড়বে, পরে আসর পড়বে, পরে মাগরিব, তারপরে এশা শুরু করবে। কিন্তু যদি এমন হয় যে এখন এগুলো পড়তে গেলে এশার নামাজ জামাতে শেষ হয়ে যাবে, তাহলে আগে কী করবে? এশার নামাজটা জামাতে পড়ে নিবে, তারপরে জোহর আসর মাগরিব সে পড়বে। যদি এমন হয় যে নামাজ মাগরিবেরটা পড়ে নাই, এশার নামাজ পড়া শুরু করছে, পরে মনে হয়েছে আমি দুটো পড়ি নাই, তাহলে এশারটা আগে পড়ে নিবে, তারপরে যে মাগরিব পড়বো, ওই সময় আবার এশা ঘুরিয়ে পড়তে হবে না। এটা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপরে বলেছেন যে বাড়ির যিনি কর্তা তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সে তার পরিবারের সদস্যদেরকে ফরজ নামাজ আদায়ের জন্য নির্দেশ দিবে, তাদেরকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত করবে এমনভাবে যাতে করে তারা ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তৈরি হতে পারে, ওযু করে তারপরে পবিত্রতা অর্জন করে, এবং সূর্য ওঠার আগে যেন তারা সুন্দরভাবে ফজরের নামাজ আদায় করতে পারে, এজন্য পরিবারের যিনি কর্তা তার এটা দায়িত্ব, এটা তার কর্তব্য, এটা উচিত তার এই দেখাশোনা এভাবে করাটা। এবং আরও বলেছেন যে যারা শিশু এখনও বালেগ হয় না তাদেরকে আদেশ করা করতে হবে, তাদেরকে হুকুম দিতে হবে ফরজ নামাজ আদায় করার জন্য, যদিও এই ফরজ নামাজ তার উপরে কিন্তু ফরজ না, কিন্তু কেন করতে হবে তাকে আদেশ? যাতে করে সে অভ্যস্ত হয়, যাতে করে তার অভ্যাসে পরিণত হয় এটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে 7 বছর, আর তোমরা তাদেরকে এই নামাজ না পড়ার জন্য তাদেরকে মারো যখন তাদের বয়স হবে 10 বছর। এটা রাসূল সাল্লামের নির্দেশ, এটা আবু দাউদের হাদিস। এরপরে তিনি বলছেন যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত যুবকরা, যে সমস্ত তরুণরা খেলতামশায় মত্ত থাকে, খেলাধুলায় মত্ত থাকে, রাস্তাঘাটে বিভিন্ন খেলার মাঠে মসজিদের আশপাশে এবং আল্লাহর ঘরের আশপাশে, অথচ জামাতে শরীক হয় না, আজান দিছে সেটার কোনো ভ্রুক্ষেপ করে না, আল্লাহর যে এই বিশাল বড় একটা নিদর্শন নামাজ এটার প্রতি কোনো সম্মান প্রদর্শন করে না, এই সমস্ত বাচ্চাদের, যুবকদের, তরুণদের, অভিভাবকদের উপর এটা আবশ্যক যে তারা তাদের দিক নির্দেশনা প্রদান করবে, তাদের খোঁজ খবর নেবে। অনুরূপভাবে যে সমস্ত লোকেরা এই যুবক তরুণদের পাশে অতিক্রম করে তাদের উপর এটা ওয়াজিব, তাদেরকে দিক নির্দেশনা প্রদান করবে যে বাবারা তোমরা আসো, নামাজ পড়ো, এত সম্মানিত একটা ইবাদত তোমরা করো, এটা ওয়াজিব, এটা আবশ্যক। এরপর তিনি বলেছেন, হে সম্মানিত মুসলিম বৃন্দ, হে মুসলমানগণ, যেন তোমাদের সম্পদ, যেন তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে নামাজ থেকে ভুলিয়ে না রাখে, নামাজ থেকে তোমাদেরকে গাফেল করে না রাখে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বিশাল শপিং মল, তোমাদের বিভিন্ন মার্কেট, দোকানপাট, এটা যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয় এই নামাজে হাজির হওয়া থেকে, এই নামাজকে যথাযথ সময়ে সংরক্ষণ করা থেকে, এবং আল্লাহ যেটা তোমাদেরকে হেফাজত করতে বলেছেন সেটা হেফাজত করা থেকে যেন তোমাদেরকে এগুলো ভুলিয়ে না রাখে। তারপরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান সাররাহু আই ইয়ালকাল্লাহা গাদান মুসলিমান, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি ভালোবাসে আগামীকাল কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলমান হিসেবে হাজির হতে,
আল্লাহু আকবার। যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি পছন্দ করে, আগামীকাল কালকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুসলমান হিসেবে হাজির হতে যে ব্যক্তি পছন্দ করে, ফালিহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, সেজন যথাযথভাবে সংরক্ষণ করে এই সমস্ত নামাজগুলির উপরে, পাঁচক্ত নামাজের উপরে, হাইজু ইউনাদা বিহিন্না, যেখানে এটার আজান হবে, যেখানে এই নামাজের জন্য আহ্বান করা হবে, সেখানেই যেন সেই নামাজগুলিকে সংরক্ষণ করে। এটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আজান হচ্ছে, আপনি মসজিদে গেলেন না, চুপচাপ বাড়িতে পড়ে থাকলেন, তারপরে জোহরের নামাজ আসরের সময় পড়তেছেন, খেলা নিয়ে ব্যস্ত, খেলা হচ্ছে, সিরিজটা শেষ করে পরে আসরের সময় যে পড়বেন না, বলছেন যে ব্যক্তি পছন্দ করে, ভালোবাসা আর আগামীকালে কিয়ামতের দিন আল্লাহর সামনে মুসলিম হিসেবে হাজির হতে, ওয়া মুসলিম হিসেবে যারা হাজির হতে চায়, এদের কথা আলাদা, যারা মুসলিম হিসেবে হাজির হতে চায়, সেজন্য যেখানে আজানগুলির আহ্বান করা হচ্ছে, সেজন্য সেখানে এগুলিকে হেফাজত করে, সেগুলো আদায় করে। তারপর তিনি বলছেন ফাইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নাবির জন্য তিনি শরীয়ত সম্মত করেছেন, বিধান করে দিয়েছেন কিছু হেদায়তের তরিকা, কিছু হেদায়তের পথ। বলছেন ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর যেখানে আজান হবে সেখানে সেই নামাজ সাথে সাথে আদায় করে নেওয়া, এটা হচ্ছে হেদায়তের পথসমূহের একটি। এটা কে বললেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তারপর তিনি বলেছেন ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লা হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি, যদি তোমরা এই নামাজকে মসজিদে না, যেখানে আজান হচ্ছে সেখানে গিয়ে না পড়ে, তোমাদের বাড়িতে তোমরা এই নামাজ পড়ো, যেমন ভাবে এই মুনাফেক, তার এই যে ব্যক্তি নামাজ, মুনাফেকরা বাড়িতে পড়ে, তো যে ব্যক্তি নামাজ থেকে দূরে থেকে বাড়িতে পড়ে, এরকম এই ব্যক্তির মতো তোমরা যদি বাড়িতে নামাজ আদায় করো, লা তারাকতুম সুন্নাতে নাবিকুম নাবিয়িকুম, তাহলে তোমরা তোমাদের নবী সুন্নতকে, সুন্নতকে বর্জন করলে, আর তোমরা যদি তোমাদের নবী সুন্নতকে বর্জন করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে তিনি বললেন ওয়ালা কদ রাআইতুনা, ইবনে মাসউদ বলছেন যে আমি দেখেছি, আমাদেরকে সাহাবীদেরকে দেখেছি, এই নামাজে যখন চলতো এই নামাজ থেকে কোনো ব্যক্তি পিছিয়ে থাকতো না, ইল্লা মুনাফিকুন মা'লুমান নিফাক, একমাত্র মুনাফিকরা, যার মুনাফিক সকলের নিফাকি সকলের মাঝে প্রসিদ্ধ, নামাজ চলছে এর থেকে পিছিয়ে থাকতো কারা? সাহাবীদের যুগের মুনাফিকরা, যে মুনাফিক সকলের সামনে প্রসিদ্ধ মুনাফিক, তারা এই নামাজ থেকে দূরে থাকতো। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন যে সাহাবীদের অবস্থা এমন ছিল, সে ব্যক্তি নিজে আসতে পারতেছে না, দুজন ব্যক্তির মাঝে ভর করে তাকে মসজিদে আনা হচ্ছে, নিয়ে তাকে নামাজের কাঁথায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটা মুসলিমের হাদিস, ইবনে মাসউদ এটা বর্ণনা করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এটা বলেছেন। এরপরে বলছেন মুসলমানগণ, অতএব কোন আওয়াজটা, কোন আহ্বানটা সবচেয়ে বেশি প্রিয়, সুমিষ্ট কোন আওয়াজটা সবচেয়ে বেশি উন্নত এই মুয়াজ্জিনের আওয়াজ থেকে? এই আওয়াজের চেয়ে মুয়াজ্জিন যে সুন্দর সুমিষ্ট আওয়াজ দিচ্ছেন, এর আওয়াজ থেকে আর কোন আওয়াজ কি আছে অতি সুমিষ্ট, অতি সুমধুর, অতি সুউচ্চ সুন্দর আওয়াজ আর কি হতে পারে? অতএব হে বন্ধুগণ, হে মুসলমানগণ, তোমরা বলছেন যে আসমিউল কুলুব ইয়া মুয়াজ্জিন, অতএব হে মুয়াজ্জিন তোমার এই সুমিষ্ট আজান আমাদের অন্তরকে শোনাও, অন্তরকে তুমি ঠান্ডা করো। তারপর তিনি বলছেন যে এই আজান শুনে, অতি আজান শুনে যেমন অন্তর ঠান্ডা হবে, ঠিক নামাজ পড়ে এর চেয়ে আরো বেশি ঠান্ডা হবে অন্তর। অতএব আজানের মাধ্যমে হে মুয়াজ্জিন তুমি জাগ্রত করো যারা ঘুমিয়েছে তাদেরকে, এবং হে মুয়াজ্জিন তুমি মানুষদেরকে আহ্বান করো রহমানের দিকে। এরপরে তিনি দ্বিতীয় ভাষণ দিয়েছেন, দ্বিতীয় খুতবা, সেখানেও প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করেছেন এবং আবারও তাকওয়া নসিহত করেছেন। তারপর তিনি বলেছেন হে মুসলমানগণ, আজকে তোমরা যারা আজান শুনছো অথচ এই আজানের জবাব দিচ্ছ না, মানে নামাজ আসছো না, হে ওই সকল ব্যক্তি, তোমরা যারা অলসতা করছো, গড়িমসি করছো, গুরুত্বহীনভাবে চলছো, শুনে রাখো, এই যে বিশাল সওয়াব, বিশাল পুরস্কার বর্ষণ করা হচ্ছে মুসলমানদের মাঝে, আর তুমি পড়ে আছো খেলতামশার মধ্যে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ। তারপরে তিনি বললেন যে এই নামাজগুলি পাঁচক্ত নামাজ, এটা হচ্ছে স্থান, কিসের স্থান? আল্লাহর সম্মান পাওয়ার স্থান, আল্লাহর নৈকট্য হাসিলের স্থান,
আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার স্থান, অথচ তুমি আছো দূরে পলায়ন পর হয়ে অকল্যাণ মাঝে নিমজ্জিত, তোমরা অলসতা বশত এখান থেকে দূরে সরে আছো, অকল্যাণের মাঝে নিমজ্জিত আছো। এরপর তিনি বলছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে যায় সে কার সাথে সাক্ষাৎ করতে যায়? আল্লাহ বলছে যে সে কার সাথে সাক্ষাৎ করতে যায়, সে কার মেহমান, সে কার কাছে যায়? তারপরে তিনি বলছেন, সে হচ্ছে আল্লাহর মেহমান, এমন একজন মহান সত্তা যিনি অত্যন্ত দানশীল, তিনি তার নিকটে রয়েছে অত্যন্ত সম্মান, নিয়ামত এবং অনুগ্রহ। তাই তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে নামাজের জন্য, আআদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি তৈরি করে রাখেন যখনই সকাল সন্ধ্যায় সে মসজিদে যায়। সুবহানাল্লাহ। তাই বলছে আল্লাহু আকবার, আল্লাহ তার জন্য যখনই সে মসজিদে নামাজের জন্য যায় সকাল সন্ধ্যায়, আল্লাহ তার জন্য মেহমানদারি প্রস্তুত করে রাখেন জান্নাতে। অতএব কত সম্মানিত হতে পারে এই মেহমানদারি, কত সম্মান, কত বড় উপহার আল্লাহর পক্ষ থেকে, কত বড় রিস্ক, কত বড় আহার, কত বড় খাদ্য, কত বড় আতিথেয়তা, কত বড় মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে, এটা যেটা তিনি প্রস্তুত করে রেখেছেন তার মেহমানদের জন্য, যেটা তিনি প্রস্তুত করেন, কত এটা সম্মানিত এই নিয়ামত। অতএব এত কিছু সম্মান পুরস্কার পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে দূরে সরে থাকে, এই নামাজ আদায় না করে, বুঝতে হবে সে কি অত্যন্ত হতভাগ্য, চিরবঞ্চিত, এর মতো মাহরুম আর কেউ নাই। এরপরে বলছেন যে একদল লোক আছে, এরা সবসময় এত কিছু শোনার পরেও একদল লোক আছে, এরা পিছিয়ে থাকবে, নামাজ হচ্ছে কোনো খেল নাই, অথবা পরে ঝোহরের নামাজ আসরে এরকম কিছু একদল লোক থাকবে, এরকম পিছে হতে থাকবে, আল্লাহর সম্মানের দিকে আসবে না, হাত্তা ইয়াখরাহুমুল্লাহ, এভাবে হতে হতে আল্লাহ তাদের কি করবেন, যা হাতে পিছিয়েই থাক, তোরা সামনেটা দরকার হলে পিছিয়ে করে দিবেন তাদেরকে। এভাবে সম্মানিত খতিব সাহেব তার খুতবা শেষ করেছেন, এবং আমিও এভাবে আমার এই সংক্ষিপ্ত অনুবাদ শেষ করলাম, যে অনুবাদ হলো আল্লাহর জন্য এর উপরে আমাদেরকে